মায়ের বকুনি খেয়ে অপমানে আত্মঘাতী এক প্রতিভাবান ফুটবলার। ঘটনাটি ঘটেছে শ্যামনগর এলাকায়। ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পড়াশুনোয় অমনোযোগী হয়ে পড়ায় মা বকাবকি করেছিলেন, মেনে নিতে পারেনি একাদশ শ্রেণীর ছাত্র অর্পণ সরকার। অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় সে। ঘটনাটি ঘটেছে শ্যামনগর এলাকায়। পড়াশুনোর পাশাপাশি খেলাধুলাতেও পারদর্শী ছিল অর্পণ। কলকাতার একটি ক্লাবের অনূর্ধ্ব-15 ফুটবল দলের সদস্য ছিল সে। খেলাধুলা খুবই ভালো খেলতো, ছোটবেলা থেকে দেখে আসছি, খুব ভালো খেলতো। আমার ক্লাবের মাঠে খেলতো, বাইরে অনেক বড় বড় খেলা খেলেছে, সেই দিয়ে বাইরেও অনেক সুনাম আছে। প্রতিভা বলতে পুরোটাই ছিল প্রতিভা। জুনিয়র ইন্ডিয়া দলে সুযোগও পেয়েছিল। মঙ্গলবার থেকে কলকাতা আই লিগে অনুশীলন করার কথা ছিল অর্পণের। জানা গেছে পড়াশুনো করার জন্য মা বকাবকি করলে নিজের ঘরে গিয়ে আত্মঘাতী হয় সে। প্রতিভাবান একজন ফুটবলারের এমন পরিণতিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামান্য বকাবকিতে ছেলে এমন করবে তা ভাবতেই পারছেন না বাবা মা। ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ তাঁরাও। ভাত খেয়ে গেছে, ওর মা বলো ভাত খাবি, বলে না ভাত খাবো না মা, তাহলে আমি আজকে তোমাকে কফি বানিয়ে খাবি। ওর মাকে কফি বানিয়ে খাওয়িয়েছে, ঠিক আছে খাওয়িয়ে। এবার সবাই বলে না যে ছেলেটা একটু দেখে রাখবা, যে বড়দের সঙ্গে মেশে কেন, বড়দের সঙ্গে মিশলে একটা সবারই। ও তার মা বলছে তুই বড়দের সঙ্গে মিশিস, তোকে সবাই তোর নামে রিপোর্ট করে। বলে মামা তুমি সবার কথাই বিশ্বাস করো, আমার কথা বিশ্বাস করো না, ওই একটা সেন্টিমেন্টাল হয়ে গেছে ব্যাস। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, শ্যামনগর।